নমস্কার, খুলিশাকোটা আদর্শ বিদ্যালয় ফর গার্লসের পক্ষ থেকে সকল সদ্য শিক্ষিকা, শিক্ষার্থী এবং শিক্ষাকর্মীদের যৌথ প্রচেষ্টায় এই মহামারীকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত না থাকতে পারে একটি ছোট ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে 75তম স্বাধীনতা দিবস উদযাপিত হতে চলেছে। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী সঙ্গীতের পরিবেশনায় অষ্টম শ্রেণীর ছাত্রী বিদিশা ত্রিপাঠী এবং শ্রেয়া দাস। ভারতের আত্মপ্রকাশ ঘটে 1947 সালের 15ই আগস্ট।
ওই দিন থেকে আজ পর্যন্ত প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবস যথেষ্ট মর্যাদা ও আড়ম্বরের সাথে পালিত হয়ে চলেছে। দেশের রাজধানী দিল্লির লালকেল্লায় সর্বোৎকৃষ্ট ও বৃহদাকারে সর্বপ্রধান অনুষ্ঠান রূপে 15ই আগস্টের এই স্বাধীনতা দিবসটি দেশ তথা ভারতের প্রধানমন্ত্রীর হাতে পতাকা উত্তোলন ও জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকভাবে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে। অনুষ্ঠানে অত্যন্ত মর্যাদার সাথে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী নেতা ও শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে থাকে প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে। রাজধানী ছাড়াও দেশের সর্বত্র স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকারি বেসরকারি সমস্ত দপ্তর ও নানা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। দিনটি সমগ্র জাতীয় কাছে গৌরবের দিন, আনন্দের দিন। দেশ এই দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে উপভোগ করে থাকে। 1947 সালে পূর্বে প্রায় 200 বছরের কাছাকাছি সময় পর্যন্ত ভারতের বিদেশি শাসনে করায়ত্ত ছিল। ব্রিটিশ শক্তিবর্গ ভারত তাদের অধীনে বিজিত দেশ হিসেবে অধিগ্রহণ করে নানাভাবে নানা পদ্ধতিতে শাসন ও শোষণের উভয় কার্য অত্যন্ত সুজলাভাবে সম্পন্ন করে চলেছিল। বাধা সাধল 1914 থেকে 1942-এর মধ্যে পরপর দুটি বিশ্বযুদ্ধ। সমগ্র বিশ্বের অর্থনীতিতে এই দুটি বিশ্বযুদ্ধের প্রভাব বিশাল আকারে দেখা দিয়েছিল। ব্রিটেন তার ব্যতিক্রম নয়। এই মতাবস্থায় ব্রিটেন ও ভারতের নানা নেতৃবর্গের বহু আলাপ আলোচনা ও বেশ কয়েকটি ঐক্যের পর ভারতের স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটিশ সরকার। সিদ্ধান্ত মোতাবেক ভিপি মেনন ওয়ার্ল্ড মাউন্ট ব্যাটেন একটি খসড়ার পরিকল্পনা করে এবং ব্রিটিশ সরকার সেই খসড়াটিকে অনুমোদন করে। এরপর সেই খসড়ার সাপেক্ষে ব্রিটিশ সরকার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সালে অনুমোদন করে। 1947 সালে 15ই আগস্ট জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র ভারত। ভীষণভাবে ব্যথিত হয়েছিল এই নীরব অভিমানে নিজেকে বিদ্ধ করেছিল। যাই হোক, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা অনুসারে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীন আইন জুলাই 1947 খ্রিস্টাব্দে পাশ করে এবং 15ই আগস্ট ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী দীপান্বিতা সাহা এবং নীলাঞ্জনা দত্ত। Yeah.
পরিবেশনায় সপ্তম শ্রেণীর ছাত্রী অর্বিজা শামা। আমি ঈশ্বরকে সব বলে দেব, কবি অগ্রভট্টা যাচ্ছে। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাওয়ার আগে যে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের লোভের কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি, মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছা মতো, ধর্মের নামে, দেশের নামে, জাতির নামে মানুষকে দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা এলান কুর্তি, কাটা তারে ছুলতে থাকা ফেলানি, হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এখন, তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? পরবর্তী অনুষ্ঠান নৃত্য পরিবেশনায় নবম শ্রেণীর ছাত্রী মনামী সাঁতরা। নিশে ছাবর দেহের সারি
আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রী অনিতাদির বক্তব্য। আজকে আমাদের ভারতবর্ষে 75তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিনে আমরা আমাদের ছাত্রদের নিয়ে অনুষ্ঠান করি। আমাদের ভারতবর্ষের অধিবিদ্যার আমাদের বিভিন্ন সত্তা কিন্তু আদর্শ সেটা আমাদের ছাত্রদের মধ্যে সঞ্চারিত করাটাই আমাদের উদ্দেশ্য, যাতে ওদের ভবিষ্যতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি করা উচ্ছল জল জিত রঙ্গ।